বৃষ্টি আসলে অবশ্যই আমার কাছে ভালো লাগে। প্রচণ্ড রোদের পর যখন বৃষ্টি আসে তখন খুব ভালো লাগে, কিন্তু এইভাবে সারাদিন যখন সেই সকাল থেকে ঝিরঝির বৃষ্টি পড়ে, তখন এই যে আবহাওয়া বৃষ্টির, এটা মনের উপর একটা প্রভাব রাখে। মানে আকাশ মেঘলা, বৃষ্টি, অন্ধকার, মেঘাচ্ছন্ন, এইটার একটা প্রভাব মনের মধ্যেও পড়ে। মনের মধ্যে একটা শোক শোক, একটা কষ্ট কষ্ট ভাব লাগে, মনে হয় কী যেন নেই, কী একটা শূন্য শূন্য, প্রচণ্ড রকমের একটা প্রভাব মনের ভিতরে আসলে পড়ে। এখন বিকাল, কিন্তু মনে হচ্ছে যে এখন সন্ধ্যা হয়ে গেছে বা সন্ধ্যা হবে। তো ঘরের ভিতরে যখনই আসলে আমি ঘর থেকে বাহিরের দিকে তাকাই, তখন বারবার মানে কেমন মন খারাপ খারাপ এমন একটা ভাব লাগে। আমি যখন ছোট ছিলাম তখন এইভাবে যখন সারাদিন ঝিরঝির বৃষ্টি পড়তো, তখন আমার মন খুব খারাপ হতো এবং কোনো একটা ঘটনা হয়তো মনে পড়তো, একটু হালকা মৃদু বিষণ্ণ অনুভব হতো। তখন বুঝতাম না আসলে কেন হয়, তখন মন খারাপই হতো এবং মনে করতাম যে আজকে আমার মন খারাপ। কিন্তু আস্তে আস্তে এখন জানি যে আমার যে মন খারাপ, এটার কারণ হচ্ছে যে আকাশের সাথে বা আবহাওয়ার সাথে মনের একটা সম্পর্ক থাকে, এই কারণে মন খারাপ হয়। তো এরকম বৃষ্টি আসলে না মানে অনেক কথা মনে পড়ে, অতীতের অনেক কথা মনে পড়ে, অনেক স্মৃতির কথা মনে পড়ে। আবার যেটি একটু মেঘাচ্ছন্ন, একটু বিষণ্ণ, তো অতীতের সাধারণত কষ্টের ঘটনাগুলো বেশি মনে পড়ে, অনেক না পাওয়ার কথা, অনেক শূন্যতার কথা। সাধারণত আমার ওই রকম বড়ো কোনো না পাওয়া নাই, তারপর অনেক কিছু মনে পড়ে। বাট যাদের এই ধরনের ঘটনা আছে তাদের জন্য এই মেঘলা বা বৃষ্টির এই সময়গুলো একটু বেশি কষ্টকর।